আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ বা ডিলেট করা যায়। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং টেক রিলেটেড নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যদি নতুন কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আমি আমার ফেসবুক থেকে লগ ইন করছি। আমি যদি ফেসবুকে লগ ইন করি, সেক্ষেত্রে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। এবার হচ্ছে উপরে ডান পাশে দেখেন তিনটা ডট আছে, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি শো করতেছে ট্যাগ রূপণ রূপণ। এটাতে ডান পাশে যে তীর চিহ্নটা আছে এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে যে পেজগুলো আছে সেই পেজগুলো শো করবে। আমি রূপণ ব্লগ যেটা, এটা আমি ডিলেট করতে চাই, এটার উপরে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন চলে আসছে হচ্ছে আমার ফেসবুক পেজে চলে আসছে রূপণ ব্লগ। ফেসবুক পেজের উপরে দেখেন ডান পাশে যে তিনটা ডট আছে এটাতে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমি একটু নিচে যদি আসি, এখানে আমি সেটিংয়ে যাব। আমি সেটিংয়ে যদি আমি ক্লিক করি, সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখানে আমি যাব হচ্ছে উপরে দেখেন পেজ, পেজ সেটিং। আমি পেজ সেটিংয়ে ক্লিক করলাম। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমি ক্লিক করতেছি। এবার এখানে আসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসছে ডিঅ্যাক্টিভেট পেজ, ডিলেট পেজ। সো ডিঅ্যাক্টিভেট করতে চাইলে ডিঅ্যাক্টিভেট সিলেক্ট রেখে আমি কন্টিনিউ করব, আর যদি যেহেতু আমি ডিলেট করতে চাচ্ছি, আমি ডিলেট পেজ এটা সিলেক্ট করলাম। করার পর আমি কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন, আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। সো এখান থেকে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি ডিঅ্যাক্টিভ করব। আমি এখানে কি দিতে এসি, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন অথবা আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক, কিছু কোনো একটা সিলেক্ট করতেছি। আমি এটাই সিলেক্ট করলাম, করে আমি এখানে কন্টিনিউ করলাম। এবার বলতেছে পার্মানেন্টলি ডিলেট পেজ, বিফোর ইউ ডিলেট বলতেছে কিছুদিন স্মরণ করাই দিচ্ছে, সেভ পোস্ট ইন ইউর আর্কাইভ, গো টু অ্যাক্টিভিটি লগ, এখান থেকে বলতেছে আমি যে পোস্ট করছি এই পেজে এটা আমি আর্কাইভে সেভ রাখবো কি না। ওকে, ডাউনলোড ইউর ইনফরমেশন, এখানে বলতেছে ইউ হ্যাভ টু ফটো অ্যান্ড আদার ইনফরমেশন আপলোডেড অন ফেসবুক, এটাতে আমি দুইটা ফটো আপলোড করছিলাম, এটা আমি ডাউনলোড করবো কি না আমি করবো না, আমি ডিলেট অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি ক্লিক। কনফার্ম দিস ইজ ইউর পেজ, বিফোর ইউ পারমানেন্টলি ডিলেট ইউর পেজ প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, এখানে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন না ফেসবুক পেজ খুলি, সেটা হচ্ছে একটা পেজের অ্যাকাউন্ট থেকে, মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা পেজটা খুলি, এই জন্য ওই ফেসবুক পেজের যে পাসওয়ার্ডটা এখানে বলতেছে, এটা আলটিমেটলি কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের কথা বলতেছে, ঠিক আছে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি কন্টিনিউতে ক্লিক করে ফেলি, সেক্ষেত্রে হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, এবার কন্টিনিউতে ক্লিক করব। ডিলেট রূপণ ব্লগ পেজ অ্যান্ড ইনফরমেশন, এখানে বলতেছে ফাইনালি আপনি যখন না ডিলেট করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে বারবার সতর্ক করবে যে তুমি কি পার্মানেন্টলি ডিলেট করতেছো কি না। সো এখানে বলতেছে হোয়েন ইউ ডিলেট ইউর ফেসবুক পেজ, ইউ ওন্ট বি এবল টু রিট্রাইভ দ্য কন্টেন্ট অর ইনফরমেশন ইউর পেজ, এই ফেসবুক পেজ আপনি যে সব কন্টেন্ট শেয়ার করতেছেন এটা আবার ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আবার মনে করাই দিচ্ছে। সো আমি আবার ডিলেট করতেছি, ডিলেট অ্যাকাউন্টে এবার আমি ক্লিক করতেছি, দেখি কি হয়।
ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর পারমানেন্টলি ডিলেট। আবার স্মরণ করাই দিচ্ছে, আমি আমার ইমেল আইডিটা এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়েছি। এবার আমি আবার লগ ইন করি। এই যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আবার ঢুকে গেছি। এখন আমি চেক করে দেখি, উপরে দেখেন এখন হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি আসি। উপরে ডান পাশে থ্রি ডটে আমি ক্লিক করলাম। করার পর আমি আমার অ্যাকাউন্টের আন্ডারে এই মুহূর্তে কয়টা পেজ আছে আমি দেখব। আমি নিচে অ্যারোর চিহ্নতে আমি যখন ক্লিক করলাম, দেখেন এই লিস্টে এর পূর্বে যেটা ছিল রূপঞ্জ ব্লগ, সেই পেজটা এখন নেই, সেই পেজটা পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার ফেসবুক পেজকে ডিএক্টিভ বা ডিলেট করে ফেলতে পারেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।